উনি তো একসময় আওয়ামী লীগে ছিলেন, ইচ্ছা করলে উনি অনেক বড় কিছু হতেন। পৃথিবীতে যতদিন এই বিক্রমের পাশ দিয়ে পদ্মা বয়ে যাবে, এই শাহ মোজাম সাহেবের নাম বিক্রমপুরবাসী মনে রাখবে। আমরা তো ওনাকে সবসময় স্মরণ করব, কিন্তু জনাব শাহ মোয়াজ্জম সাহেবের মৃত্যু কিন্তু শুধু বিএনপিতেদের শূন্যতা সৃষ্টি করবে তা না, পুরা বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা সৃষ্টি করবে। ওনার পুরনো ইতিহাস, রাজনৈতিক ইতিহাস খুবই গৌরবান্বিত ইতিহাস। উনি একদম ভাষা সৈনিক ছিলেন, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি ইচ্ছা করলে, উনি তো একসময় আওয়ামী লীগেই ছিলেন, ইচ্ছা করলে উনি অনেক বড় কিছু হতেন, কিন্তু উনি অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছেন, যার জন্য উনি একটা গণতান্ত্রিক দলে এসে উনি এত কষ্ট করেও রাজনীতি করে গেছেন। অতএব ওনার প্রতি আমার যত রকমের শ্রদ্ধা আমি জানাতে পারি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি মনে করি ওনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তার জায়গা পূরণ করা খুব কঠিন হবে না কখনো, পূরণ হওয়ার মতো এই পৃথিবীতে যতদিন এই বিক্রমের পাশ দিয়ে পদ্মা বয়ে যাবে, এই শাহ মোজাম সাহেবের নাম বিক্রমপুরবাসী মনে রাখবে, এবং তার অবদান আমাদের শ্রীনগরবাসী কেন পুরো বাংলাদেশে ভুলতে পারবে না। উনি একজন ভাষা সৈনিক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন, ওনার এত গুণ আমি বলে শেষ করতে পারবো না। আসলে আমরা তার এই অভাব কখনো পূরণ করতে পারবো না, হবেও না। উনি একজন খুবই সৎ ব্যক্তি ছিলেন, আপনি দেখেন অনেক অনেক কিছু করেছে, তার কিন্তু এই ধরনের সম্পদও নেই। আসলে ওনার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, রাজনৈতিক অঙ্গনে হোক আর ব্যক্তিগত জীবনে হোক অনেক কিছু শিখার আছে। ওনার অনেক ভালো গুণ ছিল, ভালো দিকগুলি আমাদের অনেক শিখার আছে, আমরা ওনার এই অভাব পূরণ করতে পারবো না, হওয়ার মতো না। উনি আমাদের শুধু শ্রীনগর বিক্রমপুরের গর্ব না, উনি পুরো বাংলাদেশের গর্ব, এশিয়ার গর্ব, যিনি কি বলে এই দেশের স্বাধীনতার জন্য যে অবদান রেখেছেন তা ভুলার মতো নয়। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি, আমরা যেন তার আদর্শ, তার যে রাজনৈতিক আদর্শ ছিলেন সেটা যেন আমরা ধরে রাখতে পারি, এটাই কামনা আমাদের। সবাই বলি।